আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা নিয়ে আসলাম আমাদের গাজীপুর থেকে আসা একজন পেশেন্টকে, যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং হাতে ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বাট যখন একটা সময় জানতে পারেন এই ডিপিআরসি হসপিটালের চিকিৎসা হয় খুব সুন্দরভাবে এবং অপারেশনবিহীনভাবে এই রোগীরা সুস্থ হয়ে ওঠেন, সরাসরি চলে আসেন আমাদের কাছে। আসুন দর্শক, বাকিটা আমরা আমাদের পেশেন্টের মুখ থেকে শুনবো, তার আগে আমরা একটু ওনার সাথে পরিচিত হয়ে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম তানজিরা বেগম, আমি টঙ্গী গাজীপুর মেরিট স্কুলের সামনে থেকে আসছি। আচ্ছা, আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবত কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং হাতে ব্যথা জনিত সমস্যায় ভুগেছেন, তো এটা শুরু হয়েছিল ঠিক কবে? এটা দিন তারিখ তো মনে নাই, তবে 3 বছর হয়েছে আমার হাঁটু ব্যথা, আর মাঝে কোমর ব্যথা হয়েছে 1 বছর। এর ভিতরে আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি, কিন্তু আমি একদিন ভিডিও কলে দেখি যে ডিপিআরসি হসপিটালে এখানে অপারেশনবিহীন থেরাপির মাধ্যমে আর কি চিকিৎসা করা হয়, তখন আমি আমার ছেলেকে বললাম, বলার পর আমার ছেলে এখানে নিয়ে আসলে এ জায়গার চিকিৎসা খারাপ না, অনেক ভালো, এবং ব্যবহারও সবাই ভালো পাইছি, খারাপ পাইনি। ডাক্তারের ব্যবহার ভালো, সিস্টারদের ব্যবহার ভালো, যারা থেরাপি দেয় তাদেরও ব্যবহার ভালো, মেশিন পত্র অত্যাধুনিক, অনেক মেশিন পত্র। আচ্ছা, এই কোমর ব্যথা বলেন বা হাঁটু ব্যথা, এটা কি কোনো দুর্ঘটনার পর থেকে বুঝতে পেরেছিলেন? না না, কোনো দুর্ঘটনা, হঠাৎ করে দেখছেন? হঠাৎ করে আমার হাঁটু ব্যথা, রাত্রি ঘুমাইছি, সকালে উঠে দেখি ব্যথা করে আর ডান হাঁটুটা ফুলে গেছে। আচ্ছা, তারপরে আমরা ওই জায়গা হাসপাতাল আছে আমার পাশাপাশি, ওইখানে আমরা দেখাইছি, দেখাবার পরে উনি ইনজেকশন দিয়েছে, ইনজেকশনে কমে নাই, তারপর উনি ওনার আবার স্যারের কাছে পাঠাইছে কিষাণকে, ওইখানে আবারও ইনজেকশন দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে ওই জায়গায় চিকিৎসাধীন ছিলাম, পরে এই জায়গায় আসলাম, যখন ওই যে আমি বললাম তো ভিডিওতে দেখলাম, দেখে আমি এই ডিপিআরসি হাসপাতালে আসলাম। প্রথম দিন এবং আজকে কেমন আছেন আজকে আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই প্রচন্ড হাঁটু ব্যথা বা কোমর ব্যথা কি অনেক কমছে? মা, সবশেষ আরেকটা জিনিস জানতে চাইবো যে আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যাগুলোতে ভুগেন, অনেকে জানেন না যে অ্যাকচুয়ালি আমাকে কোথায় যেতে হবে বা কি ধরনের ট্রিটমেন্ট আমাকে নিতে হবে, তাদের জন্য আপনি কিছু বলবেন? হ্যাঁ, তারা সবাই ডিপিআরসি হাসপাতালে আইসে দেখুক। কেন দেখবে, মানে কেন বলছেন এই কথা, মানে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? চিকিৎসা কেমন তাই বলতেছি, যে চিকিৎসা কেমন আমি তো দিছি না, সবাই আইসে দেখুক। আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন, এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন, বিভিন্ন ব্যথা জনিত সমস্যা, হাঁটু ব্যথা থেকে শুরু করে কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা জনিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য বলছি আসুন অন্তত একবার হলো চিকিৎসা নিন, জীবনের শেষ চিকিৎসা ভেবে হলো একবার অন্তত নিন। বাসায় বসে থাকার কিছু নেই, বাসায় যতদিন বসে থাকবেন রোগটাকে আসলে বড়ই করবেন, একটা সময় এমন হতে পারে যে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন। সো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার মায়ের জন্য যাতে উনি জীবনের বাকিটা দিন এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।